মার্কিন যুক্তরাষ্ট্রের যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী অংশ নিয়েছেন, তার সফর সঙ্গী হয়েছেন অনেকেই। তাদের মধ্যে আছেন পররাষ্ট্র মন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সচিব এবং শিক্ষামন্ত্রী। তো এই কয়েকজনের নাম বিশেষভাবে উল্লেখ করলাম, তার একটি কারণ আছে। একটি গণমাধ্যমের খবর আগে আমি আপনাদেরকে একটু শোনাই, তারপর একটু বিশ্লেষণ করি। সেখানে বলা হয়েছে যে বাংলাদেশের জাতীয় সংকটে পররাষ্ট্র মন্ত্রণালয় সামলাচ্ছেন একজন অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা। মর্টার হামলা এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে অবজ্ঞা করার প্রতিবাদ জানিয়ে একাধিকবার মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ। এর পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় তার গাড়ির কাছে দৌড়ে ছুটে যেতে দেখা গেছে মিয়ানমারের রাষ্ট্রদূতকে। দৃশ্যটি মজার ছিল, কিন্তু মিয়ানমারের সামরিক বাহিনীর কর্মকাণ্ড মোটেই মজার নয়। যুক্তিসঙ্গতভাবে মিয়ানমারের কাছে অনেক কিছুর জবাব ছিল, তবে রাষ্ট্রদূতের দৌড়ে যাওয়ার কারণ অন্য। তিনি মিডিয়াকে এড়াতে চেয়েছিলেন। মিয়ানমার বাংলাদেশে সামরিক হামলা চালিয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনী বিশ্বের অন্যতম নির্মম সশস্ত্র বাহিনী, যারা প্রশিক্ষিত। রাখাইন, শান, কারেন্স এবং কাচিনদের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন থামাতে লড়াই করে আসছে অনেকদিন। বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর অভিপ্রায় নিয়ে অন্তহীন কৌতূহল। প্রধানমন্ত্রী ভারত সফরের আগে এটা অবশ্য স্পষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু বিশ্লেষকরা মনে করছিলেন মিয়ানমার নিজ থেকে বা অন্য কোনো শক্তির মদদে এই হামলার ছক করেছিল। অনেকে বিশ্বাস করেন হয়তো চীনের নির্দেশে বাংলাদেশ ও ভারতকে এসব হামলার সংকেত পাঠাচ্ছে। জাতীয় সংকটের এই সময় পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী, পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ স্থানীয়রা যুক্তরাষ্ট্রে বা দেশের বাইরে রয়েছেন। মিয়ানমারের রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের প্রতিবাদ ও উদ্বেগ জানানোর দায়িত্ব তাই একজন নন ক্যারিয়ার অফিসারের উপর বর্তেছে, যার কিনা পররাষ্ট্র বা প্রতিরক্ষা বিষয়ে তেমন কোনো অভিজ্ঞতা নেই। মিয়ানমার রাষ্ট্রদূতের কাছে প্রতিবাদ পত্রটি MOF এর মেরিটাইম অফিসার্স ইউনিটের সেক্রেটারি রিয়াল অ্যাডমিরাল অবসরপ্রাপ্ত খুশি দালম তুলে দেন। বঙ্গোপসাগরে অধিকার সংক্রান্ত মামলায় ভারত ও মিয়ানমারের বিরুদ্ধে জয়লাভের পর বাংলাদেশের সমুদ্র জয়ের জন্য এই কর্মকর্তাকে 2010 সালে সমুদ্র আইনের অধীনে বাংলাদেশের একজন বিশেষজ্ঞ হিসেবে চুক্তিভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আনা হয়। এরপর থেকে 12 বছর কেটে গেছে, কিন্তু উপসাগরে কোনো গ্যাস বা তেল ক্ষেত্র আবিষ্কারের কথা শোনা যায়নি। এখানে বলা হচ্ছে যে মিয়ানমার সীমান্তে যেভাবে ক্রমাগত ভাবে হুমকি চলছে, হামলা চলছে, এই বিষয়ে বারবার কিন্তু মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডাকা হচ্ছে, বার্তা দেওয়া হচ্ছে, কিন্তু এই পুরো কাজটি করছেন একজন নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যার কোনো প্রশিক্ষিত কূটনৈতিক অভিজ্ঞতা নেই। কিন্তু এই সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যদি অন্তত একজন থাকতেন, হয় পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী বা সচিব, তিনি হয়তো সুন্দরভাবে বিষয়টি সামাল দিতে পারতেন। কিন্তু দেখা যাচ্ছে যে এই 3 জন কর্মকর্তা ছাড়াও অন্যান্য ডেস্কেরও গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে। আবার অন্যদিকে আপনারা জানেন যে SSC পরীক্ষা চলমান আছে, এবং SSC পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় বিভিন্ন জায়গায় প্রশ্ন ফাঁসের মতো ঘটনা ঘটেছে, এবং গুরুত্বপূর্ণ এই পরীক্ষার সময় সাধারণত মন্ত্রীরা খুবই তৎপর থাকেন। বিভিন্ন শিক্ষা কেন্দ্র বা পরীক্ষা কেন্দ্রগুলো, সেখানে তারা পরিদর্শনে যান, সেখানে যাতে কোনোভাবে নকল না হয়, পরীক্ষা ঠিক মতন চলে, শিক্ষার্থীদের বা যারা এই পরীক্ষাটা নিচ্ছেন তাদেরকে উৎসাহিত করার জন্য শিক্ষামন্ত্রী নিজে থাকেন। আমরা অতীতেও দেখেছি যে SSC পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়, এবং এই পরীক্ষার সময় মন্ত্রীরা, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা, সচিবরা, তারা বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন, প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। এবং সাম্প্রতিক সময় তো পরীক্ষাগুলো আরো গুরুত্বপূর্ণ এই কারণে যে বিভিন্ন জায়গায় প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে, এবং এমন একটি ঘটনায় দেখেছেন যে সেই শিক্ষক, সেই কেন্দ্রের সচিব সহ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তো এরকম একটি গুরুত্বপূর্ণ মোমেন্টে শিক্ষামন্ত্রীর আসলে
মার্কিন যুক্তরাষ্ট্রে সফরের দরকার ছিল কিনা সেটি নিয়েও কিন্তু কেউ কেউ প্রশ্ন তুলেছেন।